কত ঠাকুর, কি ভালো লাগছে দেখতে, শুধু ফল আর ফল। আজকে তো ফলের ছড়াছড়ি, কত ফুল ঝুলছে, রসকর্মা, কত ফুল, কত ফুল, কি ভালো লাগছে দেখতে, শুধু ফুল আর ফুল। সরস্বতী পুজোর বাজার করতে বেরিয়েছি ছেলেকে নিয়ে, কত ঠাকুর, কত ফুল, প্রচুর ফুল, কত ফুল, কি সুন্দর লাগছে দেখতে, প্রচুর ফুল রয়েছে। এই যে বাজারের সরঞ্জাম বসে গেছে, কিনবো, ছেলেকে নিয়ে বেরিয়েছি। এই যে ঠাকুর, তো ঠাকুরের দিকে যাই, প্রচুর ঠাকুর, কত ঠাকুর চাই। আমাদের এখানে সরস্বতী পুজো বিখ্যাত, কালকে পুজো, আজকে ছেলের সাথে একটু বাজার করতে বেরিয়েছে, হাজবেন্ড তো বেরোতে পারছে না, ঠাকুরের দিকে যাবো, বিশাল ভিড় বাজারে আজকে। তাও পার হতে পারছি না, পার তো হতেই হবে। কত ঠাকুর, মোটামুটি একটা ঠাকুরের দাম জিজ্ঞাসা করি, হলুদ ঠাকুরটা খুব ভালো লাগছে। এই হলুদ শাড়ি পরা ঠাকুরটার দাম কত, এইটার দাম কত, এইটা, এই হলুদ শাড়ি পরাটা, এই হলুদ শাড়ি পরাটা 800। হলুদটাই তো ভালো লাগছে, এটা এখনো চুল লাগানো হয়নি, মাথার চুলটা লাগিয়ে দেবে, এই যে সাদা, এই যে হলুদ, বড়টা কত, এই বড়টা কত, এটা হয়ে গেছে, ওইটা আছে, ওইটা বিক্রি হয়ে গেছে, ওইটা কত দাম, ওইটা 1400। আর এক জায়গায় যাই দেখি আর কোথায় কি সুন্দর ঠাকুর আছে। চারিদিকে ঠাকুর, কত ঠাকুর, এই যে প্রচুর ঠাকুর, প্রচুর ঠাকুর, ঘরে রাখার মতো একটা ঠাকুর, যে গিয়ে দেখি কোনটা সুন্দর লাগছে, মুক্তা, এগুলো গাছের মধ্যে প্রচুর, কত ঠাকুর, ওই যে মুকুট লাগাচ্ছে, এখনো কাজ চলছে। এখানে খুব একটা ভালো লাগছে না, দেখি অন্য জায়গায় যাওয়া যাক। ওই যে আরো বসে আছে, একটা ছোট ঠাকুরের দাম জিজ্ঞাসা করি, ঘরে রাখার মতো এইটা ভাল লাগছে দেখতে, এইটার দাম কত, ও এটার দাম 300। ঘরে রাখার মতো, দেখি অন্য জায়গায়, চল চিবিনি বাজারের দিকে চল। এই যে আরো ঠাকুর, আপনাদেরকে দেখানোর জন্য আমি ঠাকুরটার ছবিটা তুললাম। আমার তো ঘরে মা পিতলের, অনেক দিনের ধরে, অনেক দিন থেকেই, সেই ছেলে ছোট তখন থেকেই। এই যে দাঁড়া, এখানে দাঁড়া, এই যে ফল বসে গেছে, এই যে আরো ঠাকুর, প্রচুর ঠাকুর, এই যে প্রচুর ঠাকুর, কত ঠাকুর, কত বড় বড় কাজ করছে ভাই। এই যে এখনো কাজ চলছে ঠাকুরের, এই দাদা একে চলেছে, খুব সুন্দর ঠাকুরগুলো, বিশাল বড় বড়, ভীষণ সুন্দর। আমাদের এখানে সরস্বতী পুজো বিশাল বিখ্যাত। আমি ঘরের খানিকটা কাজ ঠাকুরের করে নিয়ে বেরিয়েছি। এই যে খুব বড় বড় ঠাকুর, বিশাল বড়। এই যে ভাইরা সাজিয়ে চলেছে এখনো, ওই যে সাজাচ্ছে, ওই যে আরও ঠাকুর, কোন দিকে তাকাবো, যেদিকে তাকাবো সেদিকেই ঠাকুর, দেখি একটু যাই, ওই যে কত ঠাকুর। আমার ঠাকুর লাগবে না, কি সুন্দর, কি সুন্দর। আপনাদের জন্য একটু কিছু ঠাকুরের দাম জিজ্ঞাসা করলাম, আমার যেটা ভাল লাগছে সেটার দাম জিজ্ঞাসা করছি আর। বাহ, এই ব্লুটা কি সুন্দর লাগছে, ব্লুটার দাম জিজ্ঞাসা করবো, দাম জিজ্ঞাসা করি। ওই লোক কোথায়, লোক কই, ঠাকুরের লোক কই, ওকে দেখতে পাচ্ছি, এইটা 350, কি সুন্দর দেখতে, বাহ,
দারুণ দেখতে, একদম আকাশি রঙের শাড়ি পরা। এত বড় ঠাকুরটা 3.5, আর আমি ওইখানে রাম জিজ্ঞাসা করলাম, ওখানে এইটুকু ছোট্ট ঠাকুর বললো 3.5। না কি সুন্দর, দারুণ। ওরা তো জানে না আমি ঠাকুর নেবো না, আমি ঠাকুরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, মানে দেখতে ভালো লাগে তো। ছোটোবেলায় তো এই ঠাকুরেই পুজো করতাম আমি, একেবারে পিতলের মা কিনে নিয়েছি। এই যে ডাব বসেছে, এই যে ঠাকুরের নেবো, সবই নেবো। এই যে ডাব কত করে? 35। আচ্ছা ঠিক আছে, আসছি, ফল বাজারটা করে নিই, ফলটা নিয়ে নিই। কত ঠাকুর চারিদিকে, প্রচুর ঠাকুর। এই যে অনেক কলা, আমি এই ভাইয়ের কাছ থেকেই সবসময় ফল নিই, তো বাজারে আর যাই না, বাজারে গিয়ে অত ফলের দাম টাম করতে পারি না। ওই যে দাদা ভাই পেয়ারাটা দেখাচ্ছে কত বড়, সব ফল রয়েছে, ভাইয়ের কাছ থেকে নেবো সব ফল, যা লাগবে ঠাকুরের ফলগুলো নিতে থাকি। আবার দেখাবো, দাও সব ফল দাও, দিতে থাকো সব। এইটা কত করে? এইটা এই অরেঞ্জটা কত? জোর করে সবাইকে দিয়ে দিচ্ছে ফল, সবাইকে জোর করে ফল দিয়ে দিচ্ছে। না না ভাই খুব ভালো, বেশি দাম নেয় না ভাই, খুব ভালো। আমি যুগ যুগ ধরে ভাইয়ের কাছ থেকে ফল বেশি দিলাম, 50 টাকা, আজ পূজোর বাজারে 80 টাকা দাম হচ্ছে। ওই যে বলছে কাস্টমার যদি বেশি করে আসে, হ্যাঁ সে তুমিই জানো, তুমি যে দাম, কোথা থেকে আঙ্গুর দিচ্ছ, অন্য জায়গা থেকে দিচ্ছে আঙ্গুর, কি বদমাস, ভালো আঙ্গুর রেখে দিয়ে, ও না ভালো জায়গা থেকেই দিচ্ছে। না না হ্যাঁ, ওই যে ও আঙ্গুর মাপছে, ঠিকঠাক মাপবে, আমাকে দুটো খেতে বলছে, আমি খাই না ওর কাছে এলে কোনো সময়, আমার হাজবেন্ড সবসময় ওর কাছ থেকে সব কিছু খেয়ে যায়, আমি খাই না কোনো সময়। এবার সব কী কী হলো দাম করো, যা পাচ্ছে সব ঢুকিয়ে দিচ্ছে। 80 টাকা শসা বলছে, 40 টাকা বলছে, তবুও বেশি, সব ভরছে, যা পাচ্ছে সব ভরছে ও, এত বদমাস, এরমভাবে জোর করে করে আমাকে ফল দিয়ে দেয় সব সময়। কী হয়েছে বলো, আজকের বাজারে 150 টাকা, 120 টাকা, 100 টাকা নিচ্ছে, 100 টাকা নিচ্ছে। এই যে ওই যে ফল ফুল সব, বাড়িতে কারখানা আছে, হ্যাঁ ওই যে বলছে বাড়িতে কারখানা আছে, ওর কারখানায় একদিন আমি যাবো, আমায় যেতে বলেছে, হ্যাঁ ও আমার কারখানায় যেতে বলেছে, একদিন তোর কারখানার ব্লগ করব। এই যে এগুলোর ব্যবসাও ও করে, আমার হাতে ফল ধরিয়ে দিয়েছে, আমি ওকে পয়সাও দিতে পারছি না, ছেলের কাছ থেকে ও গিয়ে পয়সা নিয়ে এলো, কি অবস্থা, পয়সা নিয়েছে আমার পয়সা ফেরত দিচ্ছে, আমি ভিডিও করছি বলে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, মারামারি লেগে গেছে, ওই যে ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেঁটেও যেতে পারছি না এত ভিড়, ছেলে তো গাড়ি নিয়ে ঢুকতেই পারলো না। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, কোথা দিয়ে যাচ্ছি, কোনো রকমে চলেছে। এই আমাদের ত্রিবেণী বাজারের এই একটা প্রবলেম, কত ঠাকুর, প্রচুর ঠাকুর। এগুলো কত করে বলো, কুল জোড়া কুল আছে? আচ্ছা ঠিক আছে, দাও সব দাও ঠাকুরের জন্য যা যা লাগে। হ্যাঁ দাও, বড় দেখে দাও, ছোট দেখে কেন দিচ্ছ, দিচ্ছই যখন ভালো দেখে, সুন্দর দেখে দাও, ওইটা দাও, হ্যাঁ এটা দাও, দিচ্ছই যখন ভালো দেখে দাও। ভালো দেখে দাও, খাগের কলম, সুন্দর দেখে একটা কলম দাও, ওইটা কি জব দাও, হ্যাঁ পলাশ ফুল দিয়েছো, হ্যাঁ কেটে নেবো কেটে নেবো, ওটা কেটে দেয় না তো, পুরোটা দেয় আমাদের, তুমি কাটলে কেন, আমাদের পুরোটা দিতে হয়।
হ্যাঁ পুরোটা হ্যাঁ 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 দাও আমি ঠিক নেব ব্যাগে ঠিক নেব তোমার চিন্তা নেই তুমি দাও আমি ব্যাগে করে ঠিক নেব হ্যাঁ কত হলো এবার বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও উনি বয়স্ক মানুষ বলে ওনার কাছ থেকেই আমি নিলাম না বাবা ব্যাগ আছে ছেলের কাছে উনি জিজ্ঞাসা করছে ব্যাগ কোথায় মা তুলে নিলাম তো সব তুলে নিলাম হ্যাঁ উনি একটু বয়স্ক বলে ওনার কাছ থেকেই নিলাম সবাই তো সব রকম এই যে কত ফুল ফুল টুলগুলো আজকে নেব না ফুলগুলো কালকে নেবে সকালবেলায় ছেলে বেরিয়ে আজকে আমি যা নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছি একটু দশকর্মা বাকি আছে এই যে কত ঠাকুর আহ আহ আমার এগুলো দেখলেই ভাল লাগে গলাটা ভালো না ঠান্ডা লেগে রয়েছে পরপর অনেক কটা ব্লগেই বলছি সারছে না কিছুটা এই গলাটা এই খুব সুন্দর ঠাকুরগুলো এই যে কত ঠাকুর সবাই কিনছে এই যে এত ফল বসেছে আমি তো ফল ওই ভাইটার কাছ থেকেই নিই তাই অন্য লোকের কাছ থেকে আর নিই না ওর কাছ থেকেই ছাড়াই যে কত ফুল কত ফুল দশকর্মাও যে যার কাছ থেকেই নিই তার কাছ থেকেই নেব ছেলে দাঁড়িয়ে গেছে গাড়ি নিয়ে কিছু করার নেই কত ঠাকুর কত ঠাকুর কত ঠাকুর প্রচুর ঠাকুর এই যে শুধু ঠাকুর আর ঠাকুর ফুলের দাম পড়ছি প্রচুর দাম আজকে ফুলের আমাদের দুটো ঠাকুরের জন্য সব মালা নেব নিয়ে নিই সকালবেলায় ছেলে মিষ্টি টিষ্টিগুলো নেবে আমি ফুলটা নিয়েই নিই ভেবেছিলাম কালকে নেব আজকেই নিয়ে নিই সব দিয়েছো তো সব দিয়েছো আচ্ছা ঠিক আছে আর ওই ওই হলুদ ফুল কত করে এগুলো ক টাকা পিস হ্যাঁ দাও চার টাকা পিপাটা তিনটে দিলে দশ টাকায় দেবে না তিনটে দশ টাকায় দাও ও বাবা তো ঝুড়ো হয়ে গেছে মালা গাথা হবে তিনটে দাও দেখি দাঁড়াও এইটা মনে হয় বাজে হ্যাঁ এটা বাজে বাজেগুলো দিচ্ছে কত ছোট্ট দিলে ওই বড় থোকাটা দাও কত হলো তিনটে কুড়ি তিনটে ফুল কত ফুলের প্যাকেটটা গিট মার নাহলে পড়ে যাবে ছিঁড়ে গেলেই গেল কিন্তু আবার কিনতে হবে সব একটা একটা করে কেনা আম পাতা ফাম পাতা গুলো কেন কিনতে হয়ে গেল ও মা কি করে দেবো তাহলে আমি ঘটে ছেড়া দিতে নেই না ছেড়া দিতে নেই ঠাকুর এগুলো সব জোড়া সব জোড়া কিন্তু সব জোড়া জোড়া লাগে ঠাকুরের সেই জোড়া জোড়া কুল জোড়া ইয়ে হ্যাঁ ওটা রেখে দাও ওটা কিছু ছেঁড়া অংশ ওটা আমাদের নয় কিছু সঙ্গে এসে গেছে জোড়া মটরশুঁটি সব জোড়া জিনিস এই দোকান থেকে আমি দশকর্মা বাজার করি দশকর্মা বাজার করতে এসেছি চলুন ভেতরে যাই দেখি কী আছে কত জিনিস থাকে দশকর্মার এখানে কি ভালো লাগে দেখতে বিশাল বড় দোকান অত বড় মালা দিয়ে কি করব ঘরের ঠাকুর বিশাল বড় মালা তো হয়ে গেছে তো দিয়ে দিয়েছে সব যেরকম করে গিট মারে কোনোভাবে গিট মারে নাহলে পড়ে যাবে ব্যাগের মধ্যে সব কড়াগুড়ি খাবে সব বাজার হয়ে গেছে শুধু মিষ্টিটা বাকি বাড়ির দিকে চললাম কত বড় ঠাকুরটা